মর্নিং জানিয়ে দাও সবাইকে, বলো গুড মর্নিং। কি গো কি গো সোনা, আরে বাবা আমার সোনা পুজোটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর একটা নতুন ভিডিওতে, নতুন একটা সকালে অনেক অনেক আন্তরিক স্বাগতম আপনাদের সবাইকে। এখন সময় হচ্ছে 9টা, এখনও বাজেনি, 5 মিনিট বাকি আছে। জুলাইয়ের আজকে 6 তারিখ। আর ওধারে ওই যে মা সোনাকে নিয়ে একটু বসেছে, আর মা সকালবেলা রান্নাবান্না করে দিয়েছে, এখনও খাওয়ার সময় পাইনি। এক্ষুনি ব্রাশ করে ফ্রেশ হয়ে এলাম, এসে এখন একটু খেয়ে নেবো। মার কোলে আছে যখন, সকাল থেকে মানে একটু বিরক্তি করছিল, কোলেই ছিল। তারপরে ওকে একটু মুছিয়ে মাছিয়ে পরিষ্কার করে দিয়ে এখন এই যে একটু ব্রাশ করে এলাম, খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাবাও খাচ্ছে রান্নাঘরে, আমি এখানে বসে চেয়ারে বসেই খাবো। এখন আমি আর নিচে বসে খেতে পারি না, ওই জন্য চেয়ারে বসেই খাবো এখানে। তো আজকে সকাল থেকে একদম মানে ঝলমলে রৌদ্র, বেলা বাড়ার সাথে সাথে জানি না বৃষ্টি হবে কি না বা কী ব্যাপার, কেননা মেঘলা মেঘলা আছে। আজকে খুব একটা আনন্দের দিন আমাদের, সেটা সব কিছু শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো সাথে থাকুন, আমি খেয়ে নিই, আর মা কী রান্না করেছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। একটা কাঁচা লঙ্কা দিয়েছে, একটু কুমড়ো ভাতে দিয়েছে, আর এর মধ্যে আছে মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝাল করেছে, একটু ঝোল ঝোল করেছে আর কি, ঝাল না ঝোল ঝোল করে। মা আমার জন্য একটু আলাদা করে তরকারি বানিয়ে দেয়, একটু ঝাল কম দিয়ে, মশলা কম দিয়ে, তেল টেল কম দিয়ে একটু বানিয়ে দেয়। তারপরে মারা মায়েদের মতো মানে নিজেদের মতো আর কি করে। তো যাই হোক, খেয়ে টেয়ে নিই, আর প্রচণ্ড খেতে পেয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 12:53, আর আমার চান টান করা হয়ে গেছে। সোনা মায়ের আজকে গা হাত পা ভালো করে মুছিয়ে দেওয়া হয়েছে, দিদিমা এসেছিলো, তো দিদিমা এসে ভালো করে তেল মালিশ করে দিয়ে গেছে। আর আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তো ওই জন্য আজকে চান করাইনি, মানে কালকে চান করিয়েছিলাম গতকাল। তো মানে এখানে সবাই বলে যে একদিন বাচ্চা চান করবে আর একদিন গা হাত পা ভালো করে মুছে নেবে, মানে রোজ রোজ চান দেয় না, তার উপরে যদি এক নাগাড়ে বৃষ্টি হয় তখন আবার এক মানে ওই একদিন দুদিন বাদে বাদে চান দেবে আর প্রতিদিন গা হাত পা মুছিয়ে দেবে। আর এতদিন পর আমি চান করলাম, তো ভীষণ একটা ফ্রেশ ফিল হচ্ছে, এত ভালো লাগছে শরীরটা যে কি বলবো। এমনিতেই হচ্ছে শোনার জন্য রাতে খুব একটা ঘুম হয় না, তারপরে চান করাও হতো না, শুধু গা হাত পা মুছে নিতাম, কেননা এই সেলাই ভিজে যাবে বলে, আর জলের খুব সমস্যা ছিল বাপের বাড়ি, তো ওই জন্য চান করতাম না। তো আজকে শ্যাম্পু টাম্পু দিয়ে ভালো করে চান করেছি, তো খুবই ভালো লাগছে। আর আজকে প্রায় 14-15 দিন পর চান করলাম, কেননা সেলাই কাটা হয়েছিল 10 দিনে, তারপরে 3 দিন আবার ব্যান্ডেজ ছিল, তারপরে আবার 3 দিন খুলে রেখে তারপরে আজকে শেষমেশ চান হলো আমার, তো ওই জন্য ভীষণই ভালো লাগছে। আর মা এই যে আমার জন্য খাবার আনছে, আমি এখন চেয়ার বসেই খাই আর কি, তো আমি এখন চেয়ারে বসেই খাই, আর ধরে খাই মারা রান্নাঘরে ওখানে খাই, আমি আর নিচে বসতে পারি না। সোনা ঘুমোচ্ছে, সকাল থেকে একটু জ্বালাতন করছিল, তারপরে হচ্ছে ও ঘুমিয়ে গেছে। তোমার জল আছে আমার কাছে, তুমি জল নিয়ে যাও, আর বাবার জন্য একটু ভাত টাত বেড়ে দাও, আর বাবা মাও ভাত খাবে, বাবা এখন চান করতে গেছে। সব থেকে যে আনন্দের বিষয়টা হলো সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। তো দুপুরে খাওয়াটা খেয়ে নিচ্ছি, দুপুরে হচ্ছে দুপুরে খাওয়ার বলতে মা সকালবেলা রান্না করেছিলো আমার জন্য, পেঁপে আলু মাছ দিয়ে রান্না করেছিলো, ওইটাই খাবো। আর মা বাবা রান্না করেনি, বলছে একেবারে রাতে রান্না করবো, মা বাবা হয়তো আমটাম দিয়ে খাবে, আমাকে ওই সকালে একটু তরকারি ছিল তো ওইটা দিয়ে আমি দুপুরবেলাও খেয়ে নিচ্ছি, সকালেও খেয়েছিলাম আর কি। তো পরে কথা বলছি আবার। এই ভিডিওটা বেশ 2 দিন আগের ভিডিও, দেখতেই পাচ্ছেন অনেক লোকজন বাপের বাড়ি কাজ করছে, আর কাজ দেখে বুঝতেই পাচ্ছেন যে কল বসানো হচ্ছে। যেটা সবসময় বলতাম যে বাপের বাড়ি ভীষণ জলের কষ্ট, আসলে মানে জলের কষ্ট আমরা যারা দেখতে পাই তাদের খুব একটা অসুবিধা নয়, কিন্তু মায়ের ভীষণ সমস্যা। বাবা সারাদিন কাজে থাকে, এবার তার আগে মায়ের জন্য বাথরুমে জল তোলা, চান করা জল তোলা, থালা বাসনে জল তোলা, মানে মাজার জল তোলা, তারপরে চান করা জল তোলা, খাওয়ার জল এনে দেওয়া, আবার খাওয়ার জলটা আমাদের গ্রাম থেকে আনতে হয় আর কি, অনেক দূর থেকে। তো এই সমস্ত জল তুলে রেখে তারপরে বাবাকে বেরোতে হয়, না হলে মা সব সময় অসুবিধাতে পড়ে, আর সাথে আমি আছি এ কদিন, তো বুঝতেই পাচ্ছেন যে এক্সট্রা আমার জন্য জল তুলতে হচ্ছে, মেয়ের ধোয়া কাচা আছে, জামা কাপড় সেগুলোও মানে তুলতে হচ্ছে, মানে বাবার পক্ষে কতটা যে ভয়াবহভাবে দিনগুলো গেছে জল তুলতে তুলতে যে কি বলবো। তো যাই হোক, অবশেষে মোটামুটি কলটা বসানো হচ্ছে, আর গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিলো, তাছাড়া মিস্ত্রি মানে আসবে আসবে করে বেশ কয়েকদিন লেট হলো, এই করে করে একটু সমস্যার জন্য কলটা অবশেষে বসানো হচ্ছে।
প্রথমে মানে লোহার পাইপ বসানো হয় সেগুলো সব বসানো হয়ে গেছে এবার এক এক করে তুলছে আর এক এক করে হচ্ছে আমাদের এই সব পাইপগুলো আবার বসানো হবে তো বেশ ভালোই লাগছে কেননা এতদিন পর মানে অবশেষে প্রচুর টাকা খরচ হলেও মানে একটু মুখে হাসি ফুটবে সেটা আবার মানে সারা জীবনের জন্য মানে এটা হচ্ছে একটু ভালো করে বসানো হচ্ছে এই কলটা আর আমাদের বাপের বাড়ির যে কলটা মানে আছে আর কি ওটা ছয় মাস জল আসে মানে বর্ষাকাল থেকে মোটামুটি ছয় মাস জল আসে তারপরে আবার ছয় মাসে বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন কতটা অসুবিধা হয় ভীষণ অসুবিধা হয় আর এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাপের বাড়ি যেটা মানে সত্যি ভীষণই খারাপ সেটা হচ্ছে আসলেই বাবার পক্ষে মানে এত টাকা খরচ করে কল বসানো মানে বসানো একদমই সম্ভব না তো মানে মামার বাড়ি থেকে হেল্প পেয়েছিলো তো সেখান থেকে কিছু নিয়ে তারপরে বাবাও কিছু মানে জোগাড় করে তারপরে কিন্তু কলটা প্রায় 40-45 হাজার টাকা খরচ করে আগের কলটা বসানো হয়েছে এখানে আগের কলটা বললাম মানে বুঝতেই পারছেন যে আগে একবার বসানো হয়েছে যখন আমি হসপিটাল ছিলাম তখন থেকেই বাবাটা চেষ্টা করছিল যে মানে বাড়িতে কল বসানোর জন্য তো সেই কলটায় কি হলো না যে পার্টিকে ধরা হয়েছিল মানে কল বসানো যে পার্টিকে ধরা হয়েছিল তাদের তিন দিন পর আসার কথা ছিল কিন্তু সেই দিন বাবা বাড়ি ছিল না ওরা হঠাৎ আসে তখন কলে সমস্ত সরঞ্জাম মানে পাইপ থেকে শুরু করে যা কিছু লাগে মোটামুটি সব কিছু কেনা ছিল তো মাকে বললো যে হচ্ছে তারা কল বসিয়ে দিয়ে যেতে চায় এবার বাবার সঙ্গে যেহেতু কথা হয়ে আছে কিন্তু বাবা বাড়ি ছিল না তো মা বললো ঠিক আছে মা মানে বুঝতে পারিনি মা ভীষণ সরল সাদা মানুষ বললো ঠিক আছে মানে এতটাই ভরসা করেছে মানে মা একবার ভাবেনি যে এরা দু নম্বরি করে কাজ করতে পারে অথবা কোনো জিনিস নিয়ে চলে যেতে পারে অথবা মানে এরকম কোনো কিছু মানে মানুষের মানে খারাপই ভাবেনি আর কি ওদের ভেবেছে যে হ্যাঁ সরল মনে কাজ করে দেবে তারা কিন্তু আসলেই যে মানুষ মানে সবাই সরল হয় না সেটা মার মাথায় একেবারে আসেনি তো তারা আগে একবার বসিয়ে দিয়ে গেছে মানে অন্য পার্টি ঠিক আছে এই যে কল বসাচ্ছে এই মিস্ত্রিগুলো নয় আর কি তো সেক্ষেত্রে বসিয়ে দিয়ে গেছে আর মানে জল উঠেছে তখন জল উঠেছিল তো বুঝতেই পারছেন কল বসানো মানে ভালো এই টাকা একটা খরচ হয় তো তারপরে বাবা এসেছে ওদেরকে টাকা পুরোটাই মিটিয়ে দিয়েছে মানে বাবারও মাথায় আসেনি যে অল্প টাকা মিটিয়ে রেখে দিই যে পরে আবার কোনো অসুবিধা হলে বা এক দুদিন পরে যদি অসুবিধা হয় ওরা আবার আসবে তো বাবাও পুরো টাকা মিটিয়ে দিয়েছে দিয়ে চলে গেছে তারপর দুদিন পরে আর জল উঠছেই না তারপরে একদিন ঘোলা জল উঠলো আর জল ওঠেই না মানে সেই যা অবস্থা সেই অবস্থা তারপরে এই পার্টিকে ডাকা হলো এরা দেখে বললো যে আর কোনো মতেই সম্ভব না সে কল ঠিক করার তো এরকম ভাবে অনেক মিস্ত্রি ডাকা হলো দেখানো হলো ওই যে বাবা দাঁড়িয়ে আছে না ওই ওই যে গর্তটা আর কি পিছন দিকটা ওই বস্তা রাখা আছে বস্তার যে পিছন দিকটা ওখানে কিন্তু আগে একবার কল বসেছিল তো তখনই মানে ওই সমস্যাটা হলো আর কিছু করার নেই এই পার্টি এসে কিছুটা পাইপ তোলার চেষ্টা করছিল কিন্তু ওঠেনি তো নতুন করে আবার বসানো হচ্ছে বাবা তো ভীষণ ভেঙে পড়েছিল তো আমরা আবার সবাই মিলে দিয়ে মোটামুটি আর বাবা কিছু দাঁড় দেনা করে আবার হচ্ছে এই বসানো হচ্ছে তবে আগের থেকে একটু খরচটা কম হয়েছে কারণ অনেকগুলো জিনিসপত্র কেনা আছে যেমন মোটরটা কেনা আছে তারপরে কিছু পাইপ যেটা সেটা কেনা আছে তো ওই জন্য এবারে মানে মোটামুটি 20-25 হাজার টাকা আবার সবাই মিলে জোগাড় করে বাবা কিছু ঋণ দেনা করে আবার এইটা বসানো হচ্ছে এদেরকে মানে কি বলবো জলের এত সমস্যা যে কোনো কিছুর বিনিময়ে মানে জল ব্যবস্থা করতেই হবে না করলে দিনের পর দিন এতটাই অস্বাভাবিক জীবনযাপন মানে করতে হচ্ছে যে কি বলবো এমনকি আমি হসপিটাল থেকে এসেছি সমস্ত জামাকাপড় সেভাবেই ব্যাগবন্দি করা আছে মেয়ের মানে কাঁথাগুলো সেগুলো সব মানে যেগুলো মানে ধোয়ার মতো সেগুলো ধুতে পারছি না সেগুলো রেখে দেওয়া হচ্ছে বাকি সব ফেলে দেওয়া হচ্ছে নিজেদের চান করা জামাকাপড়গুলোও তাই দিনের পর দিন রেখে দেওয়া হচ্ছে একসঙ্গে আবার হলে আবার কাচা হচ্ছে মানে এইরকমভাবেই আর কি দিন চলছে মা জামাকাপড় ভালো করে কাচতে পারছে না বুঝতেই পারছেন যে আমি আছি আমার একটু জলের প্রয়োজন আছে যেহেতু আমার বাচ্চা ছোট তো কীভাবে যে দিনগুলো কাটাচ্ছি যে কি বলবো তো অবশেষে এই কলটা বসানো হচ্ছে যার জন্য আমাদের ভীষণ ভালো লাগছে এরা বলেছে যে হ্যাঁ যেরকম মানে বালি দেখে আর কি এরা বলতে পারে যে জল কতটা ভালো হবে কি না হবে তো বললো জল ভালো হবে কোনো অসুবিধা নেই এটা 320 লেয়ারের বসানো হচ্ছে আর বাবা তো মোটামুটি মাকে ভীষণ বকছে আমিও তাই বকলাম একটু মাকে যে তুমি এত সরল কেন যে তুমি বিশ্বাস করে ওদেরকে সরল ভাবলে কেন ওরা অনেক কিছু নিয়ে চলেও গেছে যেহেতু বাবা ছিল না মা দেখতে পায় না
তো মানে ঘরের ভিতরেই সব কিছু ছিল, তো সমস্ত কিছু আর কি ওরা যতটুকু পেরেছে ব্যবহার করেছে, কাজে লাগিয়েছে, বাকি সবগুলো মানে নিয়ে চলেছে আর কি। তো এরকমভাবেই আর কি ঠকিয়ে দিয়েছে। আর সত্যি ওরা যে মানে এরকম গরিব মানুষকে ঠকিয়ে যে কী শান্তি পেলো আমি জানি না। তো অবশেষে এরা যে লেয়ারটা পেয়েছে মোটামুটি জলের, বললো মিষ্টি হবে, তো একটু বৃষ্টি হচ্ছে একটু রৌদ্র হচ্ছে, তার মধ্যে দিয়েও এরা কাজ করে যাচ্ছে। শুধুমাত্র আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বললো যে না আমরা জল তুলেই যাব। বুঝতেই পারছেন এরা ভীষণ ভালো ব্যবহার করেছে, ভীষণই ভালো ব্যবহার করেছে। তো এই যে পাইপ টানার জন্য আবার কাকুর দুই ছেলেকে ডেকে আনা হয়েছে, যে পাইপগুলো পাতা হয়েছিল সেগুলো তো আবার তুলতে হবে, তুলে আবার যে পাইপগুলো কেনা হয়েছে সেগুলো আবার তো দিতেই হবে আর কি। তো কল বসাতে গিয়ে এরকম যে হাজার হাজার টাকা খরচ হয়ে যাবে সেটা সত্যিই ভাবিনি। বাবাও অনেক মানে দেনায় জড়িয়ে পড়েছে, কিছু করার নেই। আর মামা বাড়ি থেকে যে হেল্প পেয়েছিল সেটাও তো গেল একদম পুরো মাটির নিচেই চাপা পড়ে গেল। সেকেন্ড টাইম তো আর বলার কোনো মুখই নেই। তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিছু করার নেই, বাবা প্রচুর ভেঙে পড়েছিলো। আমরা সবাই মিলে বুঝিয়ে আবার সবাই মিলে টুকটাক হেল্প করে মোটামুটি বাবাও কিছু এ করে আবার এটা বসানো হলো। তো অবশেষে একটু হাসির মুখ, আমরা একটু মানে খুশির মুখ দেখছি আর কি এদের কথা শুনে, বেশ ভালোই লাগছে। আর এখানে মানে কাজটা হতো অনেক আগেই বেশ হয়ে যেত, কিন্তু কারেন্ট না হলে মানে এদের একটু অসুবিধা হয়, বারবার করে ওই কেরোসিনের যে মেশিনটা সেটা চালাতে হচ্ছে। আর যদি কারেন্ট থাকতো তাহলে আরও দ্রুত আর কি ভালো হতো কাজটা। তো এরা সন্ধে পর্যন্ত কাজ করে দিয়ে গেছে, আর বাবা রান্নাবান্না সমস্ত কিছু করেছে, এরা দুইবেলা খেলো। তো বাবাকে তো সব কিছু করতে হয়, তো বাবা রান্নাবান্না করেছিল একেবারে সকালবেলা, তারপরে আবার বাবা এদের সঙ্গে একটু কিছু খাটছে, আবার গিয়ে দুপুরে রান্নাবান্না ওই আবার এদের জন্য করলো, প্রায় 7-8 জন আর কি। তো এবার মোটামুটি আশা করা যাচ্ছে যে বাবার বাড়ির জলের কষ্টটা আর হবে না, ভীষণই ভালো হয়েছে। আর শুধু বাবার শুধু একটাই কষ্ট এবার খাবার জলের, সেটা গ্রাম থেকে বেশি করে আনলেই ব্যাস হচ্ছে, দুজন লোক তো হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু আগে পুরো জলটাই বাবাকে টেনে আনতে হতো বাড়িতে, তো সেটা অনেকটাই বেশ ভালো হলো। খাবার জলের ব্যবস্থা করতে গেলে হাজার লেয়ার বসাতে হয় এবং সেটা আবার লাগবে একটা খরচ, তো তো ওই জন্য সেটা তো সম্ভব না। তো ওই জন্য বাবা যে লেয়ারটাই বসাচ্ছে আর কি ওটা ভালো জল পাবে, ওই রান্নাবান্না চান করা বাড়ির যে যাবতীয় কাজ সবই এই জলে করা যাবে, শুধুমাত্র খাওয়া যাবে না। তবে এই একই লেয়ারে আগে যে কলটা বসানো হয়েছিল, আমি একটু আগে যে গল্পটা করছিলাম, তো সেই জলটা নাকি খুব ভালো উঠেছিল, একই লেয়ার কিন্তু খুব ভালো জল উঠেছিল, মানে সবাই বলছে আর কি, কাকুর ছেলেরাও বলছিল, বাবা মাও বলছিল যে ফিল্টার করে মানে খাওয়া যাবে আর কি, কম লেয়ার তো মানে ফিল্টার করেও খাওয়া যাবে, কিন্তু সেটা তো আর হলোই না। আর ওই যে পার্টিটা এরকমভাবে ক্ষতি করে দিয়ে গেল, তাদেরকে বারবার করে ফোন করা হচ্ছে কিন্তু তারা আর ফোন রিসিভ করছে না, রিসিভ করলেও বলছে যে এক মাস পরে যাব, তারপরে বলছে যে আমরা এখন অন্য জায়গায় কাজ করছি, যাওয়া সম্ভব না, কী করার আছে করে ফেলো, মানে বুঝতেই পারছেন দুর্বল মানুষ পেলে মানে কীরকম হয় আর কি। তো এমনিতেই ও পার্টি বুঝে গেছে যে আমরা যেটা করে দিয়ে এসেছি সেটার থেকে জল ওঠা সম্ভব না, আর খারাপও হয়ে গেছে, সেই জন্য বারবার করে তারা ফোন ধরছে না আর ওরকমভাবে আর কি ব্যবহার করছে। গুড ইভিনিং। আর মিস্ত্রিরা খেয়ে দিয়ে চলে গেছে একটু আগেই, সব কিছু ঠিকঠাক করে দিয়েই যেত যদি কারেন্ট থাকতো, কারেন্ট না থাকলে তো সম্ভব না। তো ওই জন্য মোটামুটি আবার কালকে আসবে, এসে কাজ করে দিয়ে যাবে, পুরো একদম পুরো কমপ্লিট করে দিয়ে যাবে। আর কারেন্ট থাকলে আজকেই করে দিয়ে যেত পুরো কাজটা, একেবারে জল টল তুলে দেখিয়ে দিয়ে যেত। তো আমাদের এখানে একটু কারেন্টের সমস্যা, ওই জন্য আর হচ্ছে না আর কি আজকের দিনটা। তো যাই হোক, বাবা তো প্রচণ্ড ভেঙে পড়েছিল যে এত টাকা মানে এরকমভাবে মানে সর্বনাশ হয়ে গেল। মাকে তো ভীষণভাবে বকছে, মা বলছে আমি বুঝতেই পারিনি যে ওরা এরকমভাবে ক্ষতি করবে, সর্বনাশ করবে, সাদা সরল মানুষ পেয়ে মানে কি বলবো। আর আমার মাও এমন সাদা সরল যে অপরের যে খারাপভাবে এরকম আর কি ওনার মনে আসেনি যে এরকমভাবে আর কি ওরা ক্ষতি করে দিয়ে যেতে পারে। আমরাও একটু বকাবকি করলাম, কিছু করার নেই, বুঝতেই পাচ্ছি যে মা হয়তো বিশ্বাস করেছে, কিন্তু তবুও মানে বলতে হয় যে মা আর কি যে ডিসিশনটা নিয়েছে আর কি খারাপ। তো যাই হোক, এখন যেটা হবে সেটা তো হয়ে গেছে, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে। তো বাবা তো ভীষণভাবে ভেঙে পড়ছিল, আমরা আবার সবাই মিলে 2-5 হাজার টাকা করে দিয়ে দিয়ে তারপর বাবা আবার কিছু এ করলো, করে নিয়ে তারপরে আবার হচ্ছে আরেকটা কল বসানো হলো। তো এবার টুকটাক করে বাবা আবার সব শোধ দেবে আর কি, যেখানে যেখানে নিয়েছে সেখানে সেখানে শোধ দেবে, কিছু করার নেই।
তো এইভাবেই মোটামুটি জলটা উঠে আসুক আর মানে জলের কষ্টটা দূর হোক, এটাই আমাদের একমাত্র শান্তি। বোনরাও ফোন করে বলছে জল কেমন হয়েছে জল কেমন হয়েছে, কিন্তু বললাম না কারেন্টের সমস্যার জন্য আজকে কোনো কিছু সমাধান হয়নি আর কি। তো পরে ভিডিওতে দেখা হচ্ছে, আপাতত যে জলটা উঠেছে আর কি, তো আপাতত এটা বুঝতে পারছি যে জল মোটামুটি ভালো হয়েছে আর মোটামুটি ব্যবহারযোগ্য হয়েছে আর কি জলটা। কারণ আমাদের একটা বাড়ির পরে আর কি একটা কাকুর বাড়ি আছে, ওদের বাড়িতে প্রায় 3 বার ধরে কল বসিয়েছে, কিন্তু তাদের আবার ওরকম নোনা জল উঠেছে। যেমনটা আমাদের আগের কলের জলটা ছিল নোনা জল, শুধুমাত্র চান করা, কাপড় কাচা ছাড়া কোনো কাজে ব্যবহার করা যেত না। কিন্তু এই জলটা একদম মিষ্টি এবং খুবই ভালো। কালকে সেট করে দিয়ে গেলে আরও বেশি ভালো করে আমরা বুঝতে পারবো। তো ভীষণই আনন্দ হচ্ছে আমাদের যে না একটা দিকে অন্তত ভালো হয়েছে, রিন্দানা হোক যাই হোক মোটামুটি একটা দিকে একটু ভালো হয়েছে, খুশি হয়েছে, আনন্দ হচ্ছে। এবার শুধু কারেন্ট থাকলেই ব্যাস, বাহারবাড়ি আর জলের কোনো সমস্যা নেই। তো মাও অনেকটা বেশ খুশি যে সারাক্ষণ একটা মানুষ কতক্ষণ আর জল তুলে দিতে পারে। আর তোলাটাও কিন্তু প্রতিদিন একই রকমভাবে কাজ করার কিন্তু একটা অস্বস্তি। যাই হোক, পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আমার চ্যানেলের পাশে থাকুন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে। আর দেখাচ্ছি না মেয়েটাকে, ও ঘুমাচ্ছে, ও সারাদিন করেই ঘুমায় আর কি। রাতের বেলা ওই 1টা 1টা থেকে জেগে থাকে আর তারপরে হচ্ছে সকাল পর্যন্ত মোটামুটি ওই একটু ঘুমায় একটু জেগে থাকে, এরকমই ওর রুটিন হয়েছে। তারপর আবার সারাদিন ঘুমোতে থাকে, এরকম আর কি ওর রুটিন সেট হয়ে গেছে। তো ওই সঙ্গে আমাকেও একটু জাগতে হয়। আর বাইরে এখন দেখছি ভালোই মেঘলা করেছে, বোধহয় বৃষ্টি আসতে পারে। আর এরকমই চলছে আর কি সারাদিন, একটু বৃষ্টি একটু রৌদ্র, একটু বৃষ্টি একটু রৌদ্র, এরকমই চলছে। তো পরে ভিডিওতে দেখা হচ্ছে, ভীষণ ভালো থাকুন সবাই।